गुड मॉर्निंग आज के सबा के सुप्रभात जानिए शुरू हो आजकल व्लॉग तो देखो पिछने ये बालासोर स्टेशन पेचने ये पेचने एक नम्बर थे बैरिए जार्नी शुरू एखान जेखने दो नम्बर नाम ट्रेने क्योंकि जेकोक सब समय जो माथा रखते हो एक नम्बर आसब तो एक नम्बर प्लैटफर्म थे एन जार्नी शुरू हो आज के पंचलिंगेश्वर मंदिर सह और अनेक अनेक आकर्षण जैगा भ्रमण क्यों पुरोटा कमप्लीट करब एक दिन संगे थको कत खरच सब विस्तारित जानब चलो तो देखा जाए यहाँ हलो नीलगिरि राजबाड़ी ये ठीक वही पहाड़ नीलगिरि और ये हलो हमारे राजबाड़ी हमारा एखी राजबाड़ी भेतरे प्रवेश करब जानी ना कतटा कि देखते देवे भेतरे एन तो विभिन्न रकम नियम हो गए तो आस्ते आस्ते भेतर दिखे जाबाड़ी मेन फोटोकाईटा हमारा मेन दरजा थे आस्ते आस्ते भेतरे प्रवेश करपरटा ए रकम से कड़ी बर्गार पेटानो छाद एपाशा एखो मंदिर अंश तो बस भलो रंग चंग पासटा हलो ये राजबाड़ी ओ पासटा राजबाड़ी प्राय ध्वंसावशेष और एखानटा एखो बेश ठीकठाक आछे किन्तु वंशधररा एखो आछेन ओई जे पेछन थेके किन्तु नीलगिरि पहाड़ेर चूड़ा देखा जाच्छे एई जे हलो आमादेर राजबाड़ी आमरा सबाई एखाने एसेछि एखन एई राजबाड़ीर पुरोटा देखब गुप्त सुरंग बोलछिल आछे এখন ওই যে পবিত্র গুপ্ত বাফি তার মানে ওই দিকটাই হবে চলো গিয়ে দেখে আসি আমরা সাইলেন্স প্লেস ওখানটাই দেখে আসি পবিত্র গুপ্ত বাফি মানে ওখানে নাকি গরমের সময় রাজা এবং রানীরা রানী অর্থাৎ গল্প করতেন নাকি শোনা কথা এখন গেলেই বুঝতে পারবো ভেতরে ব্যাপারটা কি আছে আপাতত এখানে রাখছি देखी भेतरे कि देखा जाए नीलगिरि राजबाड़ी ये हलो नीलगिरि राजबाड़ मंदिर ये राजबाड़ीटा ठीक नीलगिरि पहाड़ पहाड़े पशे राजबाड़ी राजबाड़ पशे यही जगन्नाथ देवर मंदिर बस आकर्षण जगह एखानटा बस क्यों आसा जाए पहाड़े कोले जे ब्लू लेक आई ब्लू लेकर पास घूर देखो जे पशे पहाड़गुलो কিভাবে ঘিরে রেখে দিয়েছে পুরো লেকটাকে একটু গরম লাগছে রোদ কিন্তু বেশি নেই মেঘলা তবুও ভালোই গরম লাগছে কারণ বর্ষাকাল হলেও বর্ষা তো দেখা নেই দেখো পাহাড়গুলো কিভাবে কেটে কেটে দেখাইছে কত সুন্দর মানে এত সুন্দর লাগছে বলার মতন না আর এই যে পাহাড়ের ফাঁকে ফাঁকে কিছু কিছু এই যে ছোট ছোট জলাশয় আছে এই জলাশয়গুলোতে বেশ জল আছে পরিপূর্ণ এটা কিন্তু দেখতে বেশ লাগছে আর কি মানে এক কথায় বলতে গেলে জায়গাটা সত্যি অপরূপ আর এই যে পাহাড় পাহাড়ের খানিকটা ধাপ কেটে কেটে এই যে তৈরি হয়েছে এই যে জলাশয়গুলো এখানে আছে এটাও কিন্তু বেশ মানে খুব ভালো লাগছে আর এই দেখো জল এতটা ওভারফ্লো হয়ে গেছে যে এই যে চুঁয়ে চুঁয়ে এই যে জল এখানে যাচ্ছে এই যে জলটায় পা দিচ্ছি এটা খুবই ভালো লাগছে মানে একটা আরামদায়ক অনুভূতি এই জলটায় যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা এইখানে এসে বেশ নিরিবিলি সময় কাটানোর জন্য বা বেশ তুমি পাহাড়ে উঠতে পারো চাইলে যতটা ওঠার দরকার হবে বা যতটা সেফভাবে ওঠা যাবে চাইলে ওঠা যাবে কষ্ট কম হলে একটু উঠে দেখতে পারো পাহাড়ে ওঠার যে অনুভূতিটা এখানে কিন্তু পাওয়া যাবে তা ব্লু লেকে আসলে পাহাড় এবং লেক দুটো কিন্তু একসাথে দেখা যাবে আমি অনেক দেখেছি অনেকে কিন্তু এতটা দেখায় না আমি পুরো আস্তে 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 এই পাহাড়ের কোলে দিকে যাচ্ছি ঘামছি একটু কষ্ট হচ্ছে কারণ সকালবেলাটা সমুদ্র তা সমুদ্র তো আশপাশে একটা নোনা আছেই আর তারপর আস্তে আস্তে এই পাহাড় লেক এই সব জায়গাতে এসেছি বেশ অন্যরকম মজা অনুভব হচ্ছে কিন্তু চলুন আরও অনেক কিছু দেখাবো সঙ্গে থাকুন আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সত্যি এত বৈচিত্র্যময় জায়গাটা যে ঘোরার জায়গা বলে শেষ করা যাবে না আর হয়তো ঘুরেও শেষ করা যাবে না কম খরচে আপনারা একদিন দুদিন জন্য ঘুরে আসতে পারুন এই উড়িষ্যায় আমরা গেছিলাম বালাসোর এই বালাসোরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হলো
বিখ্যাত। সেই সঙ্গে আছে চাঁদিপুর সি বিচ, ব্লু লেক, খিরিচড়া গোপীনাথ মন্দির, বিভিন্ন আরও নীলগিরি পর্বত মানে পাহাড়, আর এছাড়াও আছে নীলগিরি রাজবাড়ি। সত্যি অপরূপ এর সৌন্দর্য, সৌন্দর্য আপনাকে মন কাড়বেই। পথে যেতে যেতে দুধারে যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, এই উপভোগটা আপনার কাছে দারুণ লাগবে, আর যেন মনে হবে দূর থেকে মেঘ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। কম খরচে ঘুরতে চাইলে এখানে সত্যি অটোর ব্যবস্থা খুব ভালো, আমাদের এখানের থেকে অটোর ব্যবস্থা ওখানে খুব ভালো, এবং পরিষেবাটা সত্যি মানে মনোমুগ্ধকর। আপনারা চাইলে 5-7 জনা মিলে 1-2 দিনের জন্য এখানে ঘুরে আসতে পারেন। একদিন অর্থাৎ ডে ওয়ান যদি ট্রিপ করতে চান তাহলে সকাল ওখানে ঘোরা শুরু করতে হবে ভোরবেলায়, এবং বিকেলের মধ্যে আপনার ঘোরা শেষ হয়ে যাবে। তার বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ইনফরমেশন নিয়ে নেবেন।